আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সৈকত ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি সৈকত ডেইরি ফার্মের নতুন কালেকশনকৃত গাভীর প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 7 জুলাই 2022 রোজ বৃহস্পতিবার, আর সৈকত ডেইরি ফার্মের এই সপ্তাহে নতুন যে কালেকশন রয়েছে এই নতুন গাভীগুলোর জাত, মান, কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর রঞ্জমুল্লা ভাই, যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে সামনে রেখে এই গাভীগুলো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবেন এ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। আর গাভীগরু ক্রয় করতে হলে আপনারা সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো চলুন আমরা রঞ্জমুল্লা ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, সামনে তো পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা তো দুই দিন পরেই, তো ঈদুল আজহাকে সামনে রেখে কীরকম কালেকশন করলেন গাভি? হ্যাঁ, আল্লাহ বলতে ভালো কালেকশন করছি, মোটামুটি 20-25টার মতো। 20 থেকে 25টা, তার মধ্যে এখন প্রতিবেদনে 14টা দেখাবো। আচ্ছা, কেনা বেচা কি হয়ে গেছে কয়েকটা? 4টি কেনা বেচা হয়েছে। আচ্ছা, তো যেহেতু সামনে ঈদ, আর ঈদে তো সাধারণত অফার থাকেই মাঝে মাঝে, তো এখন ঈদ উপলক্ষে কেনা বেচা বা দাম দর কেমন হবে বা কী কী সুযোগ সুবিধা? আসলে এগুলো কি তাগারে আগের প্রতিবেদনে যদি বলা যাইতো, আমার বলা থাকতো যে হয়তো কি তারা কীরকম অফার চায়, গরুরতে ছাড় চায় নাকি গাড়ির ভাড়া ফ্রি চায়, এরকম একটা মানে দেওয়া যায়। তো কিন্তু এখন তো আর ওইটা বলে দেওয়া যাচ্ছে না। এখন যেটা এখন বলে দেবো, যেটা আসলে গরুর উপরেই কিছু ছাড় দিয়ে দেবো আর কি। আচ্ছা, গাভি প্রতি ছাড় থাকবে? জি। দাম কেমন হতে পারে তার সর্বনিম্ন? কী দামের আছে এবার? সর্বনিম্ন আছে 1,35,000 টাকা। 1,35,000? আর সর্বোচ্চ আছে 2,65,000। আচ্ছা, 2,65,000 টাকা। বিগ সাইজের গাভিও আছে কয়েক? হ্যাঁ, বিগ সাইজের গাভি। কতগুলো আছে এ পাশে? তো বড় বড় গাভি বেশ কয়েকটা, বেশিরভাগই বিগ সাইজেরই, মাঝারি কিছু আছে আর ছোট গাভি আছে একটা। যেহেতু ঈদের সামনে, ঈদের সামনে যদি এখন কেউ কেনাকাটা করে আপনার কাছ থেকে, সেক্ষেত্রে কি গাভি ঈদের আগে কি নিতে পারবে? হ্যাঁ, ঈদের ও ব্যাংক বন্ধ হয়ে যাবে কিন্তু, শুক্র শনি তো আপনার ব্যাংক বন্ধ থাকে। সরাসরি যদি টাকা পয়সা নিয়ে আসে নিয়ে যেতে পারে, তবে না হলে ঈদের পরে পাঠাতে হবে। আচ্ছা, তার মানে যদি কেউ কেনাকাটা করে তাহলে আপনার এখানে গাভি হয়তো থাকবে? হ্যাঁ, হয়তো বাই না করে রেখে দিল। আচ্ছা, যখন ঈদের পরে তো ব্যাংক খোলার পরে হয়তো নিয়ে যাবি, বেশিরভাগ মানুষ আর ব্যাংক করে দেখে টাকা পয়সা উঠায় গরু নেয়। আচ্ছা আচ্ছা, আর যদি নগদে কেউ গাড়ি টাড়ি নিয়ে আসে নিয়ে যেতে পারে, তার পক্ষে সেটাও ভালো হয়। এক কথায় স্ক্রিনে যে নাম্বারটা আছে, কারো যদি গাভি পছন্দ হয় আপনার সাথে কথা বলে সব কিছু সমাধান করতে পারবে। জি জি। আচ্ছা, তো চলুন এক এক করে গাভিগুলো দেখান, আর সেই সাথে শুরুতেই জেনে নেই, যদি স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকে আপনার মোবাইল নাম্বার ইমো নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে জানাই দেবেন। অবশ্যই নাম্বার জানানো উচিত। নাম্বার হলো 01719129545। এই নাম্বারে ইমো, ফোন, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ বাটন এই সব একই নাম্বারে আছে। আচ্ছা, তো চলুন তাহলে এক এক করে আমরা গাভি দেখি। জি ভাই, আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে যে গাভিটা দেখতেছি, ছোট আকৃতির একটা গাভি, এই গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স কেবল 2 দাঁত হচ্ছে, বাচ্চা মানে বাচ্চার থেকে গাভির দিকে যাচ্ছে আর। আচ্ছা, মাত্র 2 দাঁত বয়স? মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত প্রথম বাচ্চা দিবে? জি। আচ্ছা, সময় আছে কেমন, কতদিন সময় আছে? আমার এখনো 25 দিন, 20-25 দিন টাইম আছে। 20 থেকে 25 দিন? জি। আচ্ছা, 20 থেকে 25 দিন সময় আছে। সাভারের জায়গাটা কি আর একটু নামবে? হ্যাঁ নামবে, আরে গরু একদম শান্ত শেষে আমি লাইটে দেখা দিচ্ছি, এদের জায়গা প্রচুর জায়গা, আর একটু ছাড়বে, এগুলো পরিপূর্ণ হওয়ার পরে বাচ্চা হবে, টাইম আছে এখন অনেক টাইম আছে। যেহেতু মোটামুটি আপনার প্রেগনেন্ট প্রথম বাচ্চা দিবে, দুধের একটা স্বাভাবিক আইডিয়া আপনাদের অভিজ্ঞতার আলোকে এটা শুধু জানাবেন যে কেমন আসতে পারে। এগুলো আমার আইডিয়া 10-12 লিটার দুধ থাকবে। 10 থেকে 12 লিটার? জি। তারপরে ক্রেতা ভাইরাও আইডিয়া করে, আর বাচ্চা গরু এমনি জাতমানের গরু এগুলো ভবিষ্যতের জন্য ধরেন ভালো আর কি। আচ্ছা, এবিএনে 10-12 যাই হোক, পরে এই সব গাভি দেখা যায় 15 উপরে দুধ চলে যাবে। আচ্ছা, তো ভাই এই গাভিটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাওয়া 1,40,000। 1,40,000 টাকা একদম ফিস দাম রাখা যাবে 1,35,000 টাকা। 1,35,000 হলে আপনি এটা ছাড়বেন? জি। আচ্ছা, এটা তাহলে সাইড করে দেন, পরের যে গাভিটা আছে সেটা নিয়ে আসেন। রঞ্জু ভাই, আমরা এই মুহূর্তে 2 নাম্বার সিরিয়ালে একটা বড় সড়ো গাভি দেখতেছি, এটা কি জাতের? এটা জাতে জার্সি জাত বলে, এটা জার্সি জাত। হ্যাঁ, ব্ল্যাক কালার আর কি, ব্ল্যাকের উপরে হালকা লালচে কালার আছে। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটা?
এটা দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত স্বাস্থ্যসম্মত একটা গাভী জি বাচ্চা কি প্রথম বাচ্চা না আছে হ্যাঁ প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চা হবে সময় আছে কতদিন সময় তো 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিন জি আচ্ছা সাভারের জায়গাটা তো মোটামুটি মানে পরিপূর্ণ হয়ে গেছে অনেক জায়গা আছে এবং আরো ঢিল আছে আচ্ছা 15 দিন সময় আছে তো না এখনো হয়তো 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে আচ্ছা এগুলোর একটা স্বাভাবিক আইডিয়া দুধের পরিমাণ কেমন আসে এগুলো অবশ্যই আমার একটা ধারণা 14-15 দুধ আসতে পারে 14-15 জি আচ্ছা যাতে হয়তো 2 লিটার কম বেশি ওর মধ্যেই থাকবে একটা আইডিয়া আর যারা নিবে তারা তাদের মতো আইডিয়া করে নিতে পারবে আচ্ছা আচ্ছা দাম কেমন আসবে এটা এটার দাম আসবে আপনার 1,55,000 টাকা 1,55,000 টাকা জি আচ্ছা 1,55,000 টাকা এটা দুই নাম্বার সিরিয়ালের গাবিটা আমরা দেখলাম তো এটা সাইড করে দেন পরের যে গাবিটা আছে সেটা দর্শকদের দেখান রঞ্জু ভাই আমরা এই মুহূর্তে তিন নাম্বার সিরিয়ালের যে গাবিটা দেখতেছি এই গাবিটা কি জাতের এটা জাতে অরিজিনাল মশি অস্ট্রেলিয়া যেটা বলি মশি অস্ট্রেলিয়ান মশি অস্ট্রেলিয়ান গরু এটা আচ্ছা গাবিটার দাঁত বয়স কেমন হইছে দাঁত দুটি দুই দাঁত দুই দাঁত চার দাঁত হইছে দাঁত আচ্ছা দুই দাঁত অথবা চার দাঁত হবে আমরা একটু দেখে নেই একটু দেখাই দেই দর্শকদের দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁত ভালো দা আচ্ছা আচ্ছা এই বড় দুটো হ্যাঁ বড় দুটো ওই দুটো দুই দাঁত বাচ্চা কি তাহলে প্রথম না সেকেন্ড টাইম হ্যাঁ প্রথম বাচ্চা হবে দুই দাঁতে প্রথম বাচ্চা হবে জি সময় আছে কতদিন সময় আছে এটারও 20 দিনের মতো টাইম আছে এখন মোটামুটি 20 দিনের মতো সময় আছে 15-20 দিন টাইম আছে এখনো গরু শান্ত শিষ্ট একদম এই যে জায়গা আছে এগুলো পরিপূর্ণ হওয়ার পরে বাচ্চা হবে আচ্ছা তো এটার একটা আইডিয়া আনুমানিক যে দুধের পরিমাণ কেমন আসতে পারে আপনার আইডিয়া 14-15 এরকমই দুধ আসবে 14-15 আমার আইডিয়া 14-15 আসলে এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আপনার চাওয়া দাম 1,65,000 আচ্ছা ফিক্স রাখা যাবে 1,60,000 টাকা ফিক্সড 1,60,000 60,000 টাকা রাখা যাবে জি আর চাওয়া দাম 1,65,000 জি আচ্ছা এখানে কি আর দরদামের সুযোগ তাহলে রাখলেন না আর দরদামের সুযোগ নাই আমার কথা গরুগুলো দেখবে যারাই কিনবে গরুগুলো ভালো করে দেখবে প্রয়োজনে সরজমিনে আসে গরুর দাঁত মান জাত সম্পূর্ণ যাচাই বাছাই করে দেখে দরদাম করে নিয়ে যেতে পারবে আর যে গরুগুলোর দাম চাচ্ছি সব জায়গায় যাচাই বাছাই করে এরকম ভালো জাত মানের গরু এরকম দামে কেউ পালি ফেরে আসলে কিনলে কেউ ঠকবে না তো এটা আমরা তিন নাম্বার গাবিটা দেখে নিলাম এটা সাইড করে দেন পরের যে গাবিগুলো আছে সে গাবিগুলো দর্শকদের দেখান আর একটা বিষয় আমরা একটু জেনে নেই ভাই যেহেতু সামনে ঈদ আর ঈদের সময় তাহলে এই গাবিগুলো যারা হয়তো সংগ্রহ করবে ঈদ পরবর্তী তারা নিতে পারবে কি না হ্যাঁ যারা নিতে পারবে তারা তো নিলে আর না হলে আমার সাথে ফোনে কথা বলে আপনার ঈদের পরে নিলে পরে নিতে পারবে হয়তো দর দাম হলে আপনার বিকাশে বায়না করে রাখলো আচ্ছা আচ্ছা রাখার পরে এদের পরে হয়তো ব্যাংক খুলে নিতে পারবে এটাই আমি জানতে চাচ্ছি তো চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাবি দেখাই ভাই আমরা এই মুহূর্তে চার নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের যে গাবিটা দেখতেছি আপনার এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি আচ্ছা বয়স কেমন হয়েছে এটা এটার বয়স দুই দাঁত দুই দাঁত দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে এখন প্রেগনেন্ট আচ্ছা দুই দাঁতে প্রথম বাচ্চা হবে এখন গাব আছে জি আচ্ছা কত মাসের গাব আছে এটা এটা 8.5 মাসের গাব 8.5 মাস জি আচ্ছা 8.5 মাসের গাব আছে বাটগুলো একদম ক্লিয়ার একদম ক্লিয়ার শান্ত শিষ্ট সবগুলো গরু মোটামুটি আপনার সময় তাহলে আছে এখনো 20 দিনের মতো টাইম আছে 20 দিনের মতো জি এগুলো যেহেতু গাব প্রেগন্যান্ট গাবি আর প্রেগন্যান্ট গাবি তো দর্শক অবশ্যই জাতমান যাচাই বাছাই করে হ্যাঁ 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 আমি প্রথমেই বলছি জাতমান দেখে গাবি কিনবে যারাই কিনুক কোনোদিন জাতের গরু কোনোদিনও ফাঁকি দেয় না গাবিগুলো সুস্থ সবল আছে একদম সুস্থ সবল তো এটা থেকে একটা আনুমানিক আইডিয়া দুধের পরিমাণ কেমন আসতে পারে ভাই এটা থেকে 15 বা 15+ হয়ে যাইতে পারে 15 বা 15+ হ্যাঁ 2-1 লিটার কম বেশি এর মধ্যে থাকবে আর কি দামটা কেমন চাচ্ছেন দাম চাইতে গেলে আসলে চাবো 75,000 আচ্ছা কিন্তু ফিস দাম রাখা যায় 65 1,65,000 1,65,000 একদম একদম সবগুলো কি তাহলে একদমই বলবেন আজকে হ্যাঁ একদমই বলতে হবে একদম 1,65,000 টাকা জি জি আচ্ছা এটা আমরা চার নাম্বার সিরিয়ালে গাবি দেখলাম পাশে সাদা কালো রঙের আরেকটা গাবি রয়েছে পাঁচ নাম্বার সিরিয়ালে ভাই এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জি আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স 4 দাঁত হয়েছে
এটা চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা হবে চার দাঁতে এটা প্রথম বাচ্চা জি সবগুলোই কি প্রথম বাচ্চা হ্যাঁ সবগুলোই প্রথম বাচ্চা আচ্ছা চার দাঁতে প্রথম বাচ্চা পাঁচ নাম্বার সিরিয়ালে গাবিটা দেখে নিচ্ছে দর্শক তো ভাই এটার সময় কেমন আছে এটার সময় আছে এখনো 20 22 দিনের মতো টাইম আছে 20 থেকে 22 দিনের মতো জি আচ্ছা দুধের একটা আইডিয়া আনুমানিক কেমন আসতে পারে এটা অবশ্যই 15 প্লাস থাকবে 15 প্লাস জি আচ্ছা 15 প্লাস আর গাভীগুলো সবগুলো গাভী একদম সুস্থ সবাই আছে ইনশাআল্লাহ সব দিকে সুস্থ খাওয়া দাওয়া সব দেখে নিয়ে যেতে পারবে দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা 5 নাম্বার সিরিয়ালের এই গাভীটার দামটা কেমন চাচ্ছেন আপনি এটার দাম চাওয়া হলো 85 আর বেচা পড়বে 1,75,000 বলতে পারে ভাই এত দাম মানে আমি এর প্রথমেই বলছি শুধু আমার প্রতিবেদন না আরো অনেক মানুষ গরুর প্রতিবেদন ছাড়ে সবার গরু দেখবেন জাত মান দেখবেন আসলে নিজের একটা অভিজ্ঞতা চলে আসবে আর এই গাভীগুলো দেখা যায় একটা বাচ্চা কেনা লাগে 1,00,000 টাকা দিয়ে 1,00,000 টাকা দিয়ে একটা বাচ্চা 1 বছর পালার পর গাভীন হয় জি অনেক খরচ হয়ে যায় সব দিকে আমাদের ধারণা মানে আমাদের হিসেব করে গরু আসলে কিনা উচিত আসলে প্রথমত জাতমান দেখে কিনলে কখনো আসলে শুরুতে যদি জাতমান দেখে কিনা যায় তাহলে ভবিষ্যৎটা ভালো হয় ভবিষ্যৎটা ভালো হয় তো ভাই আমরা পরের গাভীতে চলে যাচ্ছি 6 নম্বর সিরিয়ালে যে গাভীটা রয়েছে আপনার এই গাভীটা কি জাতের এটা ফিজিয়ান জাতের ফিজিয়ান জাতের গাভী ফিজিয়ানের সঙ্গে কিছু টাকা আপনার জার্সি আছে মিক্সড আচ্ছা দাঁতে কয়টা হইছে এটা দাঁতে চারটে চার দাঁত জি চার দাঁত আচ্ছা চার দাঁত বাচ্চা কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে জি জি আচ্ছা সময় আছে কতদিন সময় আছে এর 25 দিনের মতো টাইম আছে এটারও 25 দিনের মতো সময় আছে জি এটার বার্ডগুলো তো দেখতেছি মাশাআল্লাহ মোটামুটি মিডিয়াম কোয়ালিটি আছে না বাট আরো বড় হবে তো এই বাটে তো ভর আসবে যখন দুধের ভরটা আসবে তখন আরো বড় হয়ে যাবে আরো সুন্দর হবে আচ্ছা বাটগুলো দেখতে সুন্দর লাগতেছে জি জি তো এই গাভীটার সময় আছে কতদিন বললেন এটা সময় আছে এখনো 25 দিনের মতো 25 দিন জি দুধের পরিমাণ এগুলোর একটা আইডিয়া কেমন আসতে পারে দুধের আইডিয়া এটা এগুলো 15 প্লাস এর গাভী 15 প্লাস এক কথায় 15 জি আচ্ছা 15 প্লাস আসলে টাইম বেশি আছে তো যখন পরিপূর্ণ নামান আসবে নিশান 15 লাগে এখন আরো বেশি আইডিয়া করা যাবে কিন্তু আমি আমার আইডিয়া যেটা মানে লিগ্যাল সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা তো 6 নাম্বার সিরিয়ালের এই গাভীটার দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি আপনার চাওয়া দাম 1,80,000 টাকা বেচা দাম পড়বে 70 1,70,000 এক দাম জি আচ্ছা 1,70,000 টাকার এক দামের আমরা 6 নাম্বার সিরিয়ালের গাভীটা দেখলাম 7 নাম্বার সিরিয়ালে যে গাভীটা রয়েছে ভাই এটা একটু বড় সরই মনে হচ্ছে ধীরে ধীরে তো বড় দিকে যাচ্ছে জি জি আচ্ছা এই গাভীটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের হলস্টেন ফিজিয়ান জি এটা সিরিয়ালে 7 দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁত বয়স 2 দাঁত 2 দাঁত 2 দাঁত আচ্ছা 2 দাঁত বাচ্চা কি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে সময় আছে কেমন সময় আছে এখনো অনেক দিন সময় আছে গাভীটার থেকে এখনো প্রায় 20-25 দিনের মতো টাইম আছে 20 থেকে 25 দিনের মতো সময় আছে জি আচ্ছা সাবারটা ডলডল করতেছে আর একটু বাড়বে জি দুধের পরিমাণ এগুলো কেমন আসতে পারে এগুলো আমি বিশেষ করে 15 প্লাস মানে উপরে 1-2 লিটার উপরে থাকবে 15 আচ্ছা 15 প্লাস জি 15 প্লাস দাম কেমন চাচ্ছেন এর দাম চাচ্ছি 1,85,000 1,85,000 ফিজ দাম পড়বে 1,75,000 আচ্ছা এক দাম 1,75,000 টাকা জি দর দাম না করলে এই দামে দর্শকরা আপনার সাথে কথা বলে নিতে পারবে আসলে বেশি দর দাম করে এমনও সময় আছে আমি বেচবো হলে 75 দাম চাইলাম 2 লক্ষ আচ্ছা এতে দেখা যায় কি তারা দাম বলতেও ভয় পায় বা হঠাৎ করে কেউ কেউ বেশি বলে আবার দেখা যায় তার ঠকা হয়ে যায় এই জন্য আমি আগাগোড়ার থেকে অনেকদিন আগের থেকে এই সীমিত দাম চায় বেচা কেনা করি যারা সরাসরি আমার খামারের থেকে গাভী নিয়ে গেছে তারা জানে যে আসলে রঞ্জু ভাই কেমন করে দাম চায় কেমন করে বিক্রি করে এমনও গরু আছে 5,000 টাকা 2,000 টাকা বেশি দাম চাই না সীমিত রেটের মধ্যে আসলে বেচা কেনা করলে দীর্ঘদিন দর্শকের ভালোবাসা নিয়ে কিন্তু হ্যাঁ কি তারা ঠকারও মানে সম্ভাবনা থাকে না আর কি আচ্ছা এটা আমরা 7 নম্বর সিরিয়ালে গাভী দেখলাম ভাই পাশে চলে যায় অনেকগুলো প্রেগন্যান্ট গাভী রয়েছে আপনার 8 নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতেছি এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের হলস্টেন ফিজিয়ান জি এটা সিরিয়ালে 8 সিরিয়াল 8 দাঁতে কয়টা হয়েছে এটা দাঁতে 2টে 2 দাঁত জি আচ্ছা 2 দাঁত
বাচ্চা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে সময় কতদিন আছে সময় আছে এটা 20 25 দিনের মতো টাইম আছে 20 থেকে 25 দিন জি আচ্ছা সাইজে একটু বড় সরো দুধের পরিমাণ কেমন আসবে এরকম 15 প্লাসই হ্যাঁ এটা 15 প্লাস থাকবে 15 প্লাসই গাবিগুলো বড় আকারে দেখেন জাত মান ঘাটটার একদম লেভেল যা জাতের যেটা বৈশিষ্ট্য জি সব একদম ঘাড়ের থেকে মাথার ঘাড়ের থেকে মাজা পর্যন্ত একদম লেভেল যেহেতু এটা প্রথম বাচ্চা দিবে দুই দাঁত বয়স 8 নম্বর সিরিয়াল জি আর এই গাবিগুলো দেখা যায় খামারিরা দীর্ঘদিন তাদের খামারে নিয়ে কিন্তু লালন পালন করতে পারে জি 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 দামটা কেমন চাচ্ছেন এই গাবিটা এটার দাম হচ্ছে 1,85,000 1,85,000 বেচা দাম পড়বে 1,75,000 9 নম্বর সিরিয়ালে যে গাবিটা দেখতেছি সাদা কালো রঙের ভাই এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের হলস্টাইন ফ্রিজিয়ান জি আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান এটার বয়স কেমন হইছে এটার বয়স দুই দাঁত ছিল চারটি হলো আর কি আচ্ছা চার দাঁত জি চার দাঁত এক কথা চার দাঁত এখন দর্শক যারা নেবে চার দাঁত ধরে নেবে জি জি আচ্ছা বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা সময় আছে কেমন কতদিন সময় আছে এটার প্রায় এক মাসের মতো দুই চার দিন কম বেশি এক মাস টাইম আছে আচ্ছা প্রায় এক মাস সময় আছে জি জি দুধের পরিমাণ এগুলো বাচ্চা দেওয়ার পরে কেমন আসতে পারে এগুলো বাচ্চা দেওয়ার পর দুধ আসলে 17 18 আসা সম্ভব 17 18 জি আচ্ছা 17 18 আইডিয়া করছেন জি জি তারপর কিতা ভাইরা কিন্তু একটা আইডিয়া করবে হ্যাঁ তারা তাদের মতো আইডিয়া করে নিতে পারবে আসলে যে আইডিয়া করে দেই বেশিরভাগ গরুই দেখা যায় দুধটা বেশি হয় হয়তো দুধ একটা কম হয় বলবো না যে কম হয় না কোনটা এরকমই থাকে কোনটা কম বেশ হতে পারে এটাই স্বাভাবিক এটা আমাদের সব তবে আমার গাবি বেশিরভাগই বেশি হয় আমি সবসময় একটু কম বলে দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো আপনার এই গাবিটার দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 1,95,000 1,95,000 ফিস দাম পড়বে 1,85,000 ফিস দাম পড়বে 1,85,000 টাকা এখন 10,000 টাকা আপনি ছাড় দিচ্ছেন জি জি 10,000 টাকা কম রেখে একদমে আসলে দামাদামি না করে একদম বলছেন রঞ্জু ভাই আপনারা একদমে এই গাবিগুলো সৈকত ডেইরি ফার্ম থেকে সংগ্রহ করতে পারবেন আর সৈকত ডেইরি ফার্মের অবস্থান আপনারা জানেন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর এখান থেকে আপনারা সরাসরি এসে প্রেগনেন্ট দুধের গাবি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন তো ভাই আমরা পরবর্তী গাবি দেখবো এপাশে রঞ্জু ভাই আমরা এই মুহূর্তে 10 নম্বর সিরিয়ালে আপনার বাচ্চা সহ একটা দুধের গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি হলস্টাইন ফ্রিজিয়ান জি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হইছে দাঁত বয়স চার দাঁত প্রথম বাচ্চা হইছে এটা চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিয়েছে সাথে কি বাচ্চা সঙ্গে ছেলে বাচ্চা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা বয়স কেমন হইছে ভাই বাচ্চার বয়স আছে 3 দিন 3 দিন জি গাবিটার আমরা মাথার দিকে যদি একটু তাকাই শিং না থাকলে মনে হয় মুন্ডি হয়ে যেত জি শিংগুলো ছোট আচ্ছা দেখা যায় যে কিছু কিছু যদি আমি যদি ভুল না বলি যারা হয়তো প্রতারণা করে প্রতারক চক্র কিন্তু হয়তো বা এই শিংগুলো শুরু থেকে ইচ্ছেছে কিন্তু মুন্ডি বানায় ফেলতো জি 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 না আমার ওইগুলো ব্যবসা না আমাদের লিগ্যাল ব্যবসা আমাদের এমনি দেখতে কিন্তু দূর থেকে অনেক দর্শক ধরতে পারবে না যে মুন্ডি জি ঠিক আছে প্রতি সপ্তাহে গাবি আনি বেশি বেচা কেনা বেশি বেশি করি কারণ আমরা পাইকারি দামে বেচা কেনা করি আচ্ছা তো এটা তো প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা আর বাচ্চা তিন দিন বাচ্চার বয়স হয়েছে উলান সাভারের গেটার তো মাশাল্লাহ অনেক জায়গাটাই পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু দুধের পরিমাণ কেমন আসতে পারে যদি জানাতেন দুধের পরিমাণ অবশ্যই 15 প্লাস থাকবে 15 প্লাস জি আচ্ছা 15 প্লাস থাকবে এই যে পেটে পানি ধরে আছে হয়তো অনেকেই বলতে পারে যে এটা লাভই কেন এটা কি এটা অনেকে দুধ কোরা বলে কেউ মানে আসলে অরিজিনাল পানি লেগে আছে আচ্ছা এটা শুকাবে কতদিনের মধ্যে এটা এক আধ সপ্তাহের ভিতরে একদম শুকায় যাবে শুকায় যাবে আচ্ছা তো এটা থেকে দুধের পরিমাণ কেমন আশা করা যায় ভাই এটা 15 প্লাস বললাম 15 প্লাস জি দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 1,85,000 1,85,000 1,75,000 রাখা যাবে ফিক্স দাম আচ্ছা ফিক্স দাম দরদাম না করলে 1,75,000 হলে বিক্রি করবেন তো আমরা এটা 10 নম্বর সিরিয়ালের গাবিটা দেখে নিলাম দর্শক বাচ্চা সহ দুধের গাবি 1,75,000 টাকা মূল্যের একদমে আমরা পাশে চলে যাই পাশে একটু বসেন একটু এই করে শেষ করে দিই সে গাবিটা আমরা দেখব রঞ্জু ভাই 11 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি জি জি আপনার এই গাবিটা কি জাতের এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান জাতে হলস্টাইন ফ্রিজিয়ান জি
বয়স কেমন হয়েছে কয় দাঁত বয়স 4 দাঁত 4 দাঁত 4 দাঁত প্রথম বাচ্চা হয়েছে 4 দাঁতে প্রথম বাচ্চা হয়েছে জি সাথে এটা কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা এটারও সার বাচ্চা এটাও সার বাচ্চা বয়স কেমন বাচ্চার বাচ্চার বয়স আছে এটারও 3 দিন একই দিনে দুটি বাচ্চা হয়েছে একটা সন্ধ্যার দিকে দিছে একটা দুপুর দিকে বাচ্চা হয়েছিল 3 দিনের বাচ্চা 3 দিনের বাচ্চা সার বাচ্চা আছে মায়ের জাতি না হ্যাঁ মায়ের জাতি আচ্ছা তো এই গাবিটা থেকে দুধের পরিমাণ কেমন আশা করছেন কত আসতে পারে এটার দুধের পরিমাণ আসলে 17 18 এই গাবিটার থেকে দুধ পাওয়া সম্ভব হবে 17 18 17 18 আচ্ছা 17 18 আসলে দামটা কেমন চাচ্ছেন ভাই এই গাবিটা এটার দাম চাচ্ছি 1,95,000 1,95,000 টাকা জি আচ্ছা দরদামে কি সুযোগ রাখবেন দরদামের সুযোগ 1,90,000 রাখা যাবে গাবিটা 1,90,000 রাখা যাবে 90,000 টাকা একদম একদম আচ্ছা একদম 1,90,000 খুব ভালো মানের গাবি উলান সাবার তো দেখতেছি একদম পরিপূর্ণ জি জি এটা 11 নম্বর সিরিয়ালের গাবি দেখছি আমরা বাচ্চা সহ দুধের গাবি আমরা পরবর্তী গাবি আপনাদেরকে দেখাবো আর তার আগে জানাই রাখি যে এই গাবিগুলো দুধের গাবি রঞ্জু ভাই যেভাবে বলছেন সব সময় আপনারা তার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে জাতমান দেখে নিতে পারবেন রঞ্জু ভাই চলুন আমরা পাশে যে গাবিগুলো রয়েছে সেই গাবিগুলো দর্শকদের দেখাই দর্শক আমরা এই মুহূর্তে একটা বিগ সাইজের গাবি দেখতেছি লালচে রঙের সিরিয়ালে 12 নম্বর রঞ্জু ভাই এই গাবিটা কি জাতে এটা আসলে অরিজিনাল কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি জি আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটার দাঁত বয়স 4 দাঁত প্রথম বাচ্চা হবে 4 দাঁত জি 4 দাঁত প্রথম বাচ্চা হবে 4 দাঁতে প্রথম বাচ্চা হবে এখন গাব আছে তো এখন গাব আছে কত কত মাসের আপনার প্রেগন্যান্ট এটা এটা আসলে কার্ডের হিসেবে এখনো 20 25 দিন টাইম আছে কার্ডের হিসাবে 20 থেকে 25 দিন 25 দিনের মতো এখনো সময় আছে এই যে জায়গা আছে পরিপূর্ণ হবে আচ্ছা তারপরে বাচ্চা হবে কার্ড কি আপনার সংগ্রহ করা আছে কার্ড সংগ্রহ মানে আমরা এই গাবিগুলো তো সব বাড়ি বাড়ি থেকে কিনি আচ্ছা একদম কার্ডের হিসাব করে আমরা গাবি কিনি আচ্ছা কোনটা হয়তো এর ভিতরে কম বেশি হয় একসঙ্গে ধরে দিলে তো এক সপ্তাহ 10 দিন আশেপাশে বাচ্চা হয় আচ্ছা কিন্তু এই গাবিটা আমরা একদম হিসাব করে কিনা তাতে 8 মাস 12 13 দিন যাচ্ছে আচ্ছা 8 মাস সেই হিসেবে এখনো 25 দিনের মতো টাইম পায় আরামে তো এই গাবিগুলো থেকে বাচ্চা দেওয়ার পরে দুধের পরিমাণ কেমন আশা করা যায় এগুলো অবশ্যই 20 প্লাস থাকবে ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ না দিলে 20 এর উপরে যাই থাক 2 3 লিটার যাই থাক থাকবে আচ্ছা অনেক বড় আকারের বিগ সাইজের গাবি দর্শকরা দেখলেই বুঝতে পারবে তারপরে হয়তো যারা এই গাবিগুলো সরাসরি আপনার খামারে এসে দেখবে জি জি তাদের জন্য আরো বেশি ভালো লাগার বিষয়টা আমি মনে করি কারণ বিগ সাইজের গাবি কিন্তু ক্যামেরাতে আমরা যদি না বলে দেই ইউটিউবাররা যদি না বলে দেই বোঝায় দেই তাহলে কিন্তু ধরা কঠিন না আসলে লম্বার দিকেও অনেক অনেকখানি লম্বা এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমি অন্তত পক্ষে যে গাবিগুলোর সাইজ ছোট মাঝারি বা বিগ সাইজের বলে দেওয়ার জন্য দর্শকদের তো ভাই আপনার এই গাবিটার দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 2,30,000 টাকা 2,30,000 জি আচ্ছা 2,30,000 টাকা কি একদম না দরদামের সুযোগ রাখছেন 5,000 টাকা ছাড় দেওয়া যাবে আচ্ছা দরদাম না করে রাখা যাবে 1,25,000 টাকা 2,25,000 সরি 2,25,000 টাকা জি আচ্ছা 2,25,000 টাকা একদম জি আচ্ছা আমরা তাহলে পাশে চলে যাই পাশে তো আরো দুটো বিগ সাইজের গাবি রয়েছে 13 নম্বর সিরিয়ালে যে গাবিটা রয়েছে ভাই সাদা কালো রঙের একদমই বিশাল আকৃতির জি এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি বয়স কেমন হয়েছে বয়স এটার 4 দাঁত 4 দাঁত 4 দাঁত প্রথম বাচ্চা হবে আচ্ছা 4 দাঁতে প্রথম বাচ্চা হবে জি সময় আছে কতদিন সময় আছে এটার মোটামুটি 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিন 20 দিন জি আচ্ছা 15 থেকে 20 দিন গাবির যে কোয়ালিটি দেখতেছি সেই হিসাবে আপনার দুধের পরিমাণটা কেমন আশা করেন এখানে পরপর তিনটে গাবি আছে এগুলো সব 20 প্লাস এই শেষের যে তিনটা জি জি এগুলো গাবি 20 প্লাস আপনার অর্থাৎ 22 23 দুধ এরকম আশাই সম্ভব তারপরে আমি একটু মানে সর্বনিম্ন 20 এর নিচে আসবেন আর কি আচ্ছা মানে 20 ধরতেছেন আপনি জি জি আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটার দাম 2,35,000 চাওয়া 2,35,000 জি আচ্ছা 2,35,000 চাওয়া বিক্রি দাম কত 30,000 টাকা 30 জি আচ্ছা 2,30,000 টাকা একদম জি একদম 2,30,000 টাকা আমরা বিগ সাইজের একটা গাবি দেখে নিলাম দর্শক আর শেষ মুহূর্তে আরেকটা বিগ সাইজের গাবি রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে দেখেন উলান সাভারের জায়গাগুলো হ্যাঁ এটা হলো আপনার 13 নম্বর গাবি 13 নম্বর সিরিয়ালের গাবিটা দেখে নিলাম সাদা কালো রঙের শেষের তিনটাই বড়
আমরা শেষ মুহূর্তে 14 নম্বর সিরিয়ালে এটা তো মনে হয় জার্সি গাবি হবে হ্যাঁ এটাও আমাদের কোরিয়ান জার্সি আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স 4 দাঁত 4 ও 4টা ছিল দাঁত ভাঙিছে এই গাবিটা একটা বাচ্চা দিছে এর আগে আচ্ছা আচ্ছা এটা দ্বিতীয় বাচ্চা হবে তার মানে সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা এই দেখেন সেকেন্ড টাইমের বাচ্চার একটা বৈশিষ্ট্য এই যে পেটের রগগুলো দেখছেন জি অনেক মোটা হয়ে গেছে আচ্ছা প্রথম বাচ্চা দেওয়ার গাবিগুলো এই রগটা মোটা পাবেন না শুধু না রিশানে থাকবে কিন্তু ওটা মোটা হবে না বাচ্চা দেওয়ার পরে এই রগগুলো আস্তে আস্তে মোটা হয়ে যায় আচ্ছা আর যত বিএন বেশি হয় তত এই রগগুলো মোটা হয়ে যায় আচ্ছা অনেকেই খোঁজে রগ মোটা নাই চিকন কিন্তু চিকন যেটা প্রথম বাচ্চা হয় ওইগুলো গাবি রগটা চিকন থাকে আচ্ছা তো এটা আপনারা তাও সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম গাবিটা লম্বার দিকে অনেক এই গাবিটা গ্যারান্টি গাবে মানে কেউ যদি আমার এখান থেকে যাই করে নিতে চায় টাকা পয়সা ডেলিভারি আমি বিএন এর পরে দেব এই গাবিটা কিন্তু প্রথম বিএনে 20 এর উপরে দুধ হইছে অনেক বড় সাইজের সময় আছে কতদিন এখন সময় আছে প্রায় মাসের কাছে এক মাসের মতো এক মাসের মতোই যার কারণে উলান সবার কিন্তু এখনো পরিপূর্ণ হয় না কে বলে আসা শুরু হয়েছে দেখেন আমি লাইরে দেখা দিচ্ছি আচ্ছা এই যে এই যে ঝুলটা দেখছেন একবারে ইয়ার মতো হয়ে আছে দেখছেন পরিপূর্ণ হবে পরিপূর্ণ মানে একদম ঝুলে যাবে পায়ের ভিতরে আটা কঠিন হবে আচ্ছা অনেক সময় তো এই পাশ থেকে দেখাই দিই যেহেতু বিগ সাইজের একটা গাভি আসলে এই গাভিটার দুধের পরিমাণও কি আপনার 20 উপরে ধরতেছেন হ্যাঁ এবার আমার একটা 25 এর উপরে চলে যাবে জার্সি জাতের এগুলো গাভির দুধের আইডিয়া পরিমাণ ছাড়া দুধ হয় দাম কত চাচ্ছেন এটার দাম 265,000 টাকা 265 দাম চাইতে চাইছিলাম না হয়তো গাভিটা আমার খামারে এক দুই সপ্তাহ থাকতেও পারে দাম চাইতে পরে আমি হয়তো আরো বেশি বলবো এক দুই সপ্তাহ পরে যখন গাভিগুলো যদি না বেচা হয় তাহলে অবশ্যই দাম বেশি বলবো আমি আরো আচ্ছা মানে এখন আপনি 265 চাচ্ছেন 265,000 টাকা হলে বিক্রি করে দেবেন 260,000 হলে এটা বিক্রি করবেন আচ্ছা এটা 14 নাম্বার সিরিয়ালে এটা কি আপনার কালেকশন কি ইন্ডিয়ান জার্সির মধ্যে পড়ে এটা এটা আসলে বাইরের এই বিজির বাচ্চা এগুলো মানে পেটে বাচ্চা সহ গাবি আনছিল আচ্ছা সেই বাচ্চার থেকে আমাদের দেশে আসলে গাবি বড় হয়েছে তো আমরা তো মোটামুটি 14টা গাবি আপনার দেখে নিলাম ভাই তো এই 14টা গাবি দর্শকরা আপনার কাছ থেকে সংগ্রহ করবে যেহেতু অনেক দর্শক সরাসরি আপনার কাছে এসে নেয় আবার যেগুলো আপনার রক্তবিন্দু হয়ে গেছে হ্যাঁ অনলাইনে যারা দীর্ঘদিন আপনার কাছ থেকে গাবি সংগ্রহ করে তারা তো অনলাইনের মাধ্যমে মনে হয় নিয়ে নেয় জি জি আচ্ছা তো শেষ মুহূর্তে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন না দর্শকদের আমার একটাই অনুরোধ থাকবে আসলে জাত মান দেখে আপনারা দামে যাচাই বাছাই করে নেবেন কোনো দিনও ঠকবেন না আর বিশেষ করে যে আমার গাবিগুলো দেখাইলাম আমারগুলো দেখলো বা আরও মানুষের ভিডিও আছে তাদেরগুলো দেখলো যাচাই বাছাই করে আসলে কার গাবি কীরকম দাম নিজে নিজে দেখলেই তো বুঝতে পারবে তো অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে সৈকত ডেইরি ফার্ম থেকে নতুন যে গাবিগুলো আপনারা দেখলেন আর ঈদুল আজহাকে সামনে রেখে এই গাবিগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সৈকত ডেইরি ফার্মের মালিক রঞ্জুমুল্লাহ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু এক দামে এই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা হয়তো এই মুহূর্তে গাবিগুলো নিতে পারবেন না সেক্ষেত্রে রঞ্জু ভাই একটু সুযোগ রেখেছেন যেটা ক্লিয়ার করে হয়তো ভাই বলেনি আমি ক্লিয়ার করি ভালো করে বলে দেই যে ভাইয়ের খামারেই মানে ঈদ পর্যন্ত আর কি রাখা যাবে নাকি যারা হয়তো নিবে আপনারা ঈদ পর্যন্ত এটা রেখে ঈদের পরে এই গাবিগুলো কিন্তু আপনারা আপনাদের বাসায় নিতে পারবেন তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কালেকশন নিয়ে নতুন পর্বে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম